নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কথা বলবো খনিকাকে নিয়ে তো থামবেলে দেখে নিয়েছেন যে আমি আজকে খনিকার কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো তো ফার্স্টে তো একটা বিষয় যেটা ওর ভাসুরের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না সেকেন্ড আমি আলোচনা করব ওর শর্টস ভিডিও নিয়ে আর থার্ড আমি আলোচনা করব কিছু কমেন্টস নিয়ে যেটা ওখানেও আসে এবং এখানেও আসে বা যে কোনো চ্যানেলে যেখানে ক্ষণিকাদের রিলেটেড ভিডিওস মানে হয় আর কি সেখানে আসে পক্ষ বিপক্ষ দু দুতরফেরই তো এবার শুরু করি আজকের ভিডিওটা তো প্রথমে আমি যেটা বলবো যেটা হয়তো মানে বলাটাও কীরকম লাগে যে ওর ভাসুরের সঙ্গে ওর সম্পর্ক আছে কি না এটা নিয়ে অনেক ভিডিওস হচ্ছে অনেক কিছু হচ্ছে এবং মানুষ অনেক রকম অনুমানও করছে যে এরকমভাবে প্লাস ওর বাড়িতে যে দাদা থাকে সেই দাদা কে এক্সাক্টলি কী বৃত্তান্ত তাকে নিয়েও বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন রকম গসিপ চলে তো সেটা নিয়ে আজকে বলবো দেখুন আমরা ক্ষণিকার ভিডিওজ যেটাও দেখাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি আমার মত অনুযায়ী কিন্তু ওর পার্সোনালি কার সঙ্গে কি সম্পর্ক আছে বা কী সেগুলোকে আমাদের জানা খুব প্রয়োজন আছে আর সেগুলোকে মানে ঠিকঠাকভাবে না জেনে তারপরে একটা ভিডিওতে বলা কারণ ইউটিউব হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া এখানে আমি ধরুন কারোর সম্পর্কে কিছু বলছি কনফার্ম না হয়ে যেটা হয়তো সে তার মানে ভিডিও তো দেখাচ্ছে না সেটা নিয়ে আমি আলোচনা করছি তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় শিওর হয়ে তারপরে আলোচনা করা উচিত আর যেহেতু ওর ভিডিওতে কিন্তু আমরা সেরকমভাবে কোনো কিছু দেখি না যে ওর ভাসুরের সঙ্গে ওর রিলেশন কোনো সেভাবে কিন্তু ওর ভাসুর বা ওকে আমরা একটা স্ক্রিনে দেখিনি সেভাবে কথাবার্তা বলতে বা কিছু তো যেটুকু বলে যে দাদা দাদা করে তো সেটা এখন এই দাদা দাদাটাও একটু বেশি করে এবং জানি না ওটাও জেনে করে নাকি লোককে মানে লোকের মধ্যে কনফিউশন হোক ওদের নিয়ে এটা নিয়ে ভিডিওজ হোক এটা ওরা চায় জানি না কিন্তু এই ধরনের কোনো কথা কারুর সম্পর্কে বলার আগে একটু বিবেচনা করে বলা উচিত স্পেশালি এই সোশ্যাল মিডিয়ায় আরেকটা জিনিস ও যেটা সবসময় দাদা দাদা করে এই কারণেও হতে পারে দেখুন কোনো বাড়িতে যদি পুরুষ মানুষ মানে ওর হাজব্যান্ড যেহেতু প্যারালাইজ ওর পক্ষে অনেক কাজ করা সম্ভব নয় ওই যে টাইলস দেখতে গেছিলো সেখানে ও টাইলস একদম পুরো যে চুজ করা মানে মেন ব্যাপারটা দেখুন একজন সঙ্গে তো কেউ একজন কাউকে দরকার পুরুষ মানুষকে তো মানে যে একটুখানি বুঝবে ধরুন এই ব্যাপারগুলো কিন্তু সবাই বুঝতে পারে না তো তাদের পক্ষে একটু ডিল করা সম্ভব হয় দোকানের লোকের সাথে একটু দামের ব্যাপারে কথা বলা বা যে কোনো ব্যাপারে তো সেই জন্য হয়তো ওর ভাসুর সঙ্গে গেছিল বা ওর ওই জন্য ওর ভাসুরকে সোজা কথা দেখুন অয়েলিং মারাও একটা ব্যাপার আছে ঠিক আছে অয়েলিং ইন দ্য সেন্সকে ওর ভাসুরকে ভাসুরের ক যেহেতু ভাসুরকে কাজে লাগবে তো সেই জন্য কি হয় অনেক সময় ওর ধরুন ভাসুরের কথাটা এসে যায় বা কি তার মানে কি এই যে তার সঙ্গে তোর খারাপ সম্পর্ক আছে সেটা কোনো ব্যাপার না কারণ ওর যে ভাসুর আছে সে ওদেরকে হেল্প করছে যেহেতু ওর ভাইয়েরই অবস্থা তো এইটাতে কিন্তু আমার মনে হয় যে এই ধরনের কোনো কথা বলার আগে মানে এই ধরনের যে ভিডিওসগুলো হয় বা কোনো কিছু কথা বলার আগে একটু বিবেচনা করা উচিত আর একটা জিনিস এই ভিডিও যেগুলো হচ্ছে ধরুন আজকে কোনো ইউটিউবারকে নিয়ে ভিডিওস বানানো হচ্ছে এবং সেটা নিয়ে একটা যে সমালোচনামূলক ভিডিওসগুলো এগুলো কিন্তু আগে তো ছিল না এখন রিসেন্ট হয়েছে এবং এখন এটা হওয়ার কারণ হচ্ছে ভিউয়ার্সটা খুব পছন্দ করে সেই জন্য ভিউয়ার্সটা নর্মাল ব্লগিং দেখতে চায় না সেই জন্য এই ভিডিওসগুলো হয় কিন্তু এই ভিডিওতে সেই জিনিসগুলোই আলোচনা করা উচিত যেগুলো ওরা মানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যেগুলোর ভিডিওজে আছে সেইগুলো নিয়ে আলোচনা করা উচিত সেইখানের যে জিনিসগুলো যেমন ও মিথ্যে কথা বলে ও অনেক বিষয় যেগুলো ধরুন কথার মধ্যে কথা মেলে না অনেক মিথ্যে কথা বলে এইটা তো মেন মানে ওদের খামতেই যে ও অনেক মিথ্যে কথা বলে ও সেটা ধরা পড়ে যায় যেমন কাজের লোক ছিল অথচ বারবার আমরা দেখতে পেয়েছি বলে বলার পর তারপর সে ধরা পড়ে গেছে ঠিক আছে তো সেই জন্য এই ধরনের বিষয় বলার আগে একটু বিবেচনা করা উচিত আর এই ওর মেয়ে যখন হবে এই ভিডিওসগুলো দেখবে তো সেক্ষেত্রে ওই জিনিসটা মানে ঠিক নয় আর কি যেটা আমার মতামত একান্তই আচ্ছা এবারে আসি বেশ কিছু শর্টস ভিডিও নিয়ে আমি ক্ষণিকার খুব রিসেন্ট কয়েকটা শর্টস ভিডিও দেখলাম সেখানে ওর এক্সপ্রেশন নিয়ে আমি কিছু কথা বলতে চাই ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা করে পার্সোনালিটি থাকে ক্ষণিকাকে বলছি তোমার যেরকম পার্সোনালিটি তাতে কিন্তু তোমার ওই ধরনের শর্টস কিন্তু তোমার ক্ষেত্রে ভালো লাগছে না ঠিক আছে তো তুমি যদি তোমার পার্সোনালিটি অনুযায়ী তুমি যদি শর্টসগুলো করো এবং সেগুলো যদি দাও তুমি তোমার মেয়ের সঙ্গে যে শর্টসগুলো করো খুব ভালো লাগে তোমার পার্সোনালিটি মতো তুমি যদি সেই শর্টসগুলো করো কারণ তুমি যদি একটু অত্যন্তভাবে একটা দেখলাম শর্টস এবং যেটা নিয়ে একটা ভিডিও হয়েছে যে মানে অত্যন্ত খারাপ লাগছিলো দেখে ঠিক আছে যদিও তারপরে তুমি হয়তো তার ভিডিও দেখে আবার সেখানে অন্য একটি শর্টস দিয়ে বলেছ যে ও অ্যাক্টিংটা ভালো হয়নি কিন্তু সে অ্যাক্টিং করো আর যাই করো যখন তুমি শর্টস ভিডিও করবে তোমাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের শর্টস ভিডিও আমার মনে হয় মানে এক অত্যন্ত একটা বোল্ডভাবে করাটা না করাটাই উচিত মানে সেটা ফেসিয়াল এক্সপ্রেশন হোক না কেন ঠিক আছে একটুখানি খেয়াল রাখা উচিত কারণ এই শর্টস ভিডিওগুলো ধরো সবাই তো দেখে তো সেক্ষেত্রে হয়তো কারুর ভালো নাও লাগতে পারে হলো আর আমার যেটা মনে হয় যে শর্টস ভিডিও করছো তোমার ভিডিওর যে ধরনের তোমার আমরা তোমার ভিডিও তোমার পার্সোনালিটি দেখি সেইটাকে অনুযায়ী শর্টস ভিডিও করা উচিত নাকি একটু এক্সট্রা গিয়ে যদিও তুমি এখন নিজেকে হিরোইন মনে করো কারণ তুমি মা ক্ষণে ক্ষণেই পোশাক চেঞ্জ করো একদম শাড়ি কুর্তি এবং সেটা নিয়ে তুমি রিলস বানানোর জন্যই বা শর্টস বানানোর জন্যই করো সেটা বোঝাই যায় কিন্তু তবুও তুমি ইনস্টাগ্রামে তুমি যেরকম শর্টস তুমি দিতে পারো তুমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে অতটা মানে বোল্ডভাবে তুমি কিন্তু দিতে পারো না ঠিক আছে বোল্ড ইন দ্য সেন্স ফেসিয়াল এক্সপ্রেশন তো যাই হোক এটা কিন্তু একটু বিবেচনা করা উচিত ইনস্টাগ্রামে দেওয়া যায় অনেক কিছুই কারণ সেটা পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে অন্যভাবে দেওয়াই যায় সেখানে অনেকেই অন্যভাবে ভিডিও দেয় কিন্তু যখন তুমি ইউটিউব প্ল্যাটফর্মে দিচ্ছ একটু কিন্তু সেটা সেটার বিষয়ে যত্নবান হওয়া উচিত আচ্ছা এবারে আসি থার্ড বেশ কিছু কমেন্টের ব্যাপারে আমি এটা নেগেটিভ কমেন্ট বলবো না কমেন্টগুলো হচ্ছে আমি বেশ কিছু জায়গায় নাকি শুধু আমার ভিডিও অনেক ভিডিওতে আমি দেখলাম এমনকি ওদের ভিডিওতেও দেখলাম মানে বেশ কিছু আইডিজ আমি দেখলাম যেখানে কমেন্ট করছে যখন ওদের ভিডিওতে করছে ওদের তরফে হয়ে কমেন্ট করছে যখন আমাদের ভিডিওতে করছে আমাদের তরফে হয়ে কমেন্ট করছে তো সেক্ষেত্রে যেটা হয় তার যে কমেন্ট কমেন্টকর্তা সে কোন দিকে এক্স্যাক্টলি পক্ষে না বিপক্ষে সেটা কিন্তু বোঝা যায় না ঠিক আছে আর একটা কিছু উস্কানিমূলক কমেন্টস আসে যেমন ধরুন আমিও যখন প্রথম এই খনিকাকে নিয়ে ভিডিও করেছিলাম তো আমার ইয়েতেও কিন্তু বেশ কিছু উস্কানিমূলক কমেন্ট এসেছিলো এবং উনি আমাকে বলেছিলেন যে কি আমার গোপন সূত্রে খবর আছে এই আছে ওই আছে অথচ তিনি তার নিজের চ্যানেলে কিন্তু অন্য কোনো ভিডিও করেননি ওটা নিয়ে তো সেটা জানি না কেন অন্য ইউটিউবার সেটা উস্কানো হয় কারণ আমি মনে করি আমি যেটা দেখব আমি যেটা খনিকার ভিডিওতে ভুল দেখব ভুল বলবো যেটা ঠিক দেখবো ঠিক বলবো ঠিক আছে আমার আমার কারোর পার্সোনাল লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই পরিষ্কার কথা যেটা ইউটিউব প্ল্যাটফর্মে হবে যেটা দেখব সেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলার রাইট আমাদের আছে কিন্তু কাউকে পার্সোনালি অ্যাটাক করা বা তারা তাদের পারিপার্শ্বিক লোকের সঙ্গে কীরকম সম্পর্ক বা কি এটা কি ওটা কি সেটা নিয়ে আমার দেখার দরকার নেই এটাই হচ্ছে বক্তব্য তাই এই ধরনের কমেন্ট একটু যত্নবান হওয়া উচিত একদম কোনো একটা কমেন্টস এলো এবং সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেওয়া সেটাও কিন্তু কখনো উচিত না কারণ এটা হয়তো উস্কানিমূলক কমেন্টস তাই না ধরুন একটা ওরকম উস্কানিমূলক কমেন্টস আসলো সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেওয়া হলো তারপরে যদি ভবিষ্যতে কোনো বিপদ হয় সেটার কিন্তু দায়ভার তখন ওই যে কমেন্ট কর্তা সে কিন্তু নেবে না কাজে এটা নিয়ে কিন্তু একটু যত্নবান হওয়া উচিত এটা আমি আমার মতামত দিলাম সম্পূর্ণ তিনটে বিষয়। কারণ কারুর কাউকে ঠিকঠাকভাবে না জেনে কাউকে পার্সোনালি না জেনে তার কার সঙ্গে কি সম্পর্ক আছে সেটা আমরা কখনোই বলতে পারি না তার ভিডিওসে যে খামতিগুলো আছে যে মিথ্যে কথাগুলো সে বলছে যেমন সে যখন হিন্দি চ্যানেল খুলেছিল এখন তো হিন্দি চ্যানেলে ভিডিও দেয় না তো সেটা দিয়ে যে মিথ্যে কথা এবং বিশাল একটা যে মানে আবার তৈরি করছিল মানে একটা স্টেজ বলা যেতে পারে একটা প্ল্যাটফর্ম সেটা কিন্তু আমরা বলাতে সে আর ভিডিও দেয় না ঠিক আছে এখন অব্দি তো দেয় না আবার হয়তো পরে দেবে তো সেই বিষয়গুলো আমরা কথা বলতে পারি কিন্তু আর পার্সোনাল লাইফ নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি না ওটা একান্তই ওর নিজের ব্যাপার বা ওদের ফ্যামিলির ব্যাপার আর সেকেন্ড হচ্ছে কমেন্ট থার্ড সেকেন্ড তো বলেছি শর্টস নিয়ে আর থার্ড বললাম কমেন্টস নিয়ে একটুখানি যত্নবান হওয়া উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা করছি কালকে সবাই খুব ভালো লাগবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনের অল অপশানটাকে ক্লিক করতে ভুলবেন না বাই